হাস্যরসর যোগান ধরোতা এজন কৌতুক অভিনেতা, কিন্তু কেবল হাস্যরসর যোগানেই নহয়, এই কৌতুক অভিনেতাজনে কপাবলে সক্ষম হয়েছে দেশের রাজনীতি। তেওঁ হৈছে পাঞ্জাবর নতুন মুখ্যমন্ত্রী ভগৱন সিং মান। কালি ঘোষণা করা নির্বাচনী ফলাফলত পাঞ্জাবত নিরকুশ সংখ্যাগরিষ্ঠতা লাভ করেছে আম আদমি পার্টিয়ে। শক্তিশালী কংগ্রেসক উৎখাত করে পাঞ্জাবর ক্ষমতাত অধিষ্ঠিত হয়েছে আপ। অরবিন্দ কেজরিওয়াল নেতৃত্বাধীন দলটোয়ে পাঞ্জাবর মুখ্যমন্ত্রী হিসাবে পক্ষেপ করেছিল জনপ্রিয় কৌতুক অভিনেতা ভগৱন সিং মানক। তার পাছতে মানক লৈ ব্যস্ত হয়ে পড়েছে দেশের রাজনৈতিক মহল। কিন্তু কোন এই ভগৱন সিং মান? চাহক এই সন্দর্ভত এক চমু প্রতিবেদন। ভগৱন সিং মানর জন্ম হয়েছিল পাঞ্জাবর সার্চ নামের এখন ঠাইত 1973 সনত। এটা পাঞ্জাবী শিখ জাঠ পরিয়ালর সন্তান ভগৱন্ত মানে সরুরে পড়া কৌতুক অভিনয়ের প্রতি আকৃষ্ট হয়েছিল। কলেজিয়া জীবনতো তেওঁ এই অভিনয়ে পুরস্কৃত হয়েছিল। নিজের স্বভাবজাত দক্ষতার যিকোনো সামাজিক বিষয়ক রসিকতার উপস্থাপন করে কৌতুক অভিনেতাজনে দর্শকর মাজত জনপ্রিয়তা লাভ করে। তার পাছতে ভগৱন্ত মানে দূরদর্শনতো ভুমুকি মারে। জুগনু কেহেন্দা হে নামৰ এক কমেডি অনুষ্ঠানেৰে তেওঁর এই জনপ্রিয়তা ঊর্ধ্বমুখী হয়ে পড়ে। জুগনু কেন্দা হের পাছত ভগৱন্ত মানে লাইফ উইথ ওয়াইফ নামের আন একটা টিভি শো পরিবেশন করে। 2008 সনত ভগৱন সিং মানে স্টার প্লাসর দ্য গ্রেটার ইন্ডিয়ান লাফটার চ্যালেঞ্জত অংশগ্রহণ করে। ইয়ারোপরি মান হয়েছে এজন রাষ্ট্রীয় বঁটাপ্রাপ্ত অভিনেতা। মেইন মা পাঞ্জাব দি নামের এখন ছবিত করা অভিনয়ের বাবে তেওঁ এই সম্মান লাভ করে। এনেদরে প্রায় 25টা কমেডি অ্যালবাম, 4টা মিউজিক অ্যালবাম, 13খন ছবি, 15খন ভিডিও অ্যালবামত অভিনয়ের দর্শকর হৃদয়ত থিতাপি লবলৈ সক্ষম হয় ভগৱন্ত মান। অভিনয়ের জীবনের সমানে সমানে রাজনৈতিকভাবেও সক্রিয় হয়ে পড়ে মান। 2011 সনত তেওঁ যোগ দিয়ে পিপলস পার্টি অব পাঞ্জাব নামের একটা দলত। 2012 সনের পাঞ্জাব বিধানসভা নির্বাচনত লেহেরা সমষ্টিত প্রতিদ্বন্দ্বিতা করে কিন্তু পরাজিত হয়। ইয়ার পিছতে তেওঁ যোগদান করে সেই সময়ের নতুনক গঠিত হওয়া অরবিন্দ কেজরিওয়ালের আম আদমি পার্টি। 2014 সনের লোকসভা নির্বাচনত আপরপরাই সাংরুর লোকসভার সমষ্টির প্রতিদ্বন্দ্বিতা করে। এইবার সফল হয়, 211,721 ভোটত জয়লাভ করে ভগৱন্ত মানে। 2019 সনের লোকসভা নির্বাচনতো পুনের একটা লোকসভা সমষ্টির বিজয়ী হয়, লাভ করে 111,111 ভোট। সাংসদ হয়ে থাকার সময়খিন বহুবার রাষ্ট্রীয় রাজনীতির দৃষ্টি আকর্ষণ করবলে সক্ষম হয়। ইয়ার ভিতর অন্যতম হয়েছে কৃষি আইনের বিরুদ্ধে কৃষক আন্দোলনত সহযোগিতা। যা 9 ফেব্রুয়ারিত লোকসভাত ভগৱন্ত মানে এই বিষয়ে একটা ক্ষুর্ধার বক্তব্য রাখি সমগ্র দেশবাসীর দৃষ্টি আকর্ষণ করবলে সক্ষম হয়। এনে ধরনে পাঞ্জাবর রাজনীতিত এখন চিনাকি মুখ হয়ে পড়লে কৌতুক অভিনেতা ভগৱন্ত মান। 2022 ফেব্রুয়ারি মাহত পাঞ্জাব বিধানসভা নির্বাচনের দিন ঘোষণা করা হয়। মানর জনপ্রিয়তালৈ লক্ষ্য রাখি আম আদমি পার্টিয়ে তেওঁক পাঞ্জাবর মুখ্যমন্ত্রী হিসাবে প্রক্ষেপ করে। তেওঁর নেতৃত্বতে আম আদমি পার্টিয়ে পাঞ্জাবত নির্বাচনী যুজত অবতীর্ণ হয়। ভগৱন সিং মানর নেতৃত্বতে পাঞ্জাবত আম আদমি পার্টিয়ে নিরকুশ বিজয় সাব্যস্ত লাভ করেছে। 117খন আসনের ভিতর 92টা আসন লাভ করে আপে। আসন লাভ করে কেবল পাঞ্জাবেই নহয়, দেশের রাজনীতির গতিকও প্রভাবান্বিত করবলে সক্ষম হয়েছে আপ। এনে পরিস্থিতিত আম আদমি পার্টির আমলাত কৃষি আন্দোলন, ড্রাগস আসক্তিকে ধরে বিভিন্ন বিষয়ে উত্তাল হয়ে থাকা পাঞ্জাবক কেনে ধরনের আগুয়াই নিয়ে, হেয়া লক্ষণীয় হয়ে পড়ব। নিউজ ডেস্ক রিপোর্ট, নর্থ ইস্ট নাও।